আরজিকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। নিজেদের অরাজনৈতিক বলেই দাবি করেছে তারা। তবে কোন রাজনৈতিক দল চাইলে সমর্থন করতে পারে তাদের কর্মসূচিকে। অনেকের মতে নবান্ন অভিযানের নেপথ্যে বিজেপির যে বড় ভূমিকা রয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছাত্র সমাজের ডাকেই কি সাড়া দিল বিজেপি? সোমবার সাংবাদিক সম্মেলন করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে দেখে ভয় পেয়েছেন, আন্দোলনে বিজেপির সমর্থন আছে, তবে সাফাই দিলেন বিজেপি আন্দোলনের উদ্যোক্তা নয়। ছাত্রদের দ্বারা একটি নবান্ন অভিযানের ডাক দেয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশের সাজো সাজো রব। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হলে যত না ব্যারিকেড লাগানো হবে বর্ডারে, তার থেকে বেশি ব্যারিকেড রাজ্য পুলিশ লাগাচ্ছে। এবং রাজ্য পুলিশের তরফ থেকে বারবার এই আন্দোলনে ছাত্রছাত্রীরা যারা না আসে ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবং বলা হচ্ছে এর পেছনে নাকি চক্রান্ত চলছে, সেখানে নাকি কিছু লোক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলানো হচ্ছে, পুলিশের তরফ থেকে বলানো হচ্ছে যে কিছু লোক নাকি পুলিশের পোশাক পরে একটি অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করবে এবং তার ফলে ল অ্যান্ড অর্ডারের সমস্যা হতে পারে। দেখুন, ল অ্যান্ড অর্ডার ঠিক রাখার দায়িত্ব হচ্ছে পুলিশের। আইজি ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব প্রেস কনফারেন্স করে না, তার দায়িত্ব ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক রাখা। সমস্যা হচ্ছে এখানে আইজি আইন এবং শৃঙ্খলা পুনরায় তো আইজি বেআইন এবং উচ্ছৃঙ্খলায় পরিণত হয়েছে। পুলিশ রাজনৈতিক দলের কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে দেখে ভয় পেয়েছেন, তার ভাইপো ভয় পেয়েছে, তাই ওই মেঘনাদের মতো মেঘের আড়ালে লুকিয়ে দুজনেই একের পর এক তীর চালাচ্ছেন। নিজেদের সামনে এসে মোকাবিলা করার সৎসাহস নেই, তাই পুলিশকে সামনে করছেন, আইজি মনোজ বর্মা সাহেবকে সামনে করছেন, আইজিকে সামনে করছেন, অন্যান্য পুলিশ অফিসারদেরকে সামনে করে একটি ভয়ের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। আমরা আগেই বলেছি এই আন্দোলন বিজেপির আন্দোলন নয়, ছাত্র সমাজের আন্দোলন। বিজেপির এই আন্দোলনের প্রতি সমর্থন আছে, শুধু এই আন্দোলন না, এই ধরনের গণতান্ত্রিক যে কোনো আন্দোলনের প্রতি। যারা মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইবেন বা নির্যাতিতার তিলোত্তমার ফাঁসি চাইবেন, এই দুষ্কৃতীদের ফাঁসি চাইবেন, তিলোত্তমার দুষ্কৃতি যারা আছে, তিলোত্তমা কাণ্ড যারা ঘটিয়েছেন তাদের ফাঁসি চাইবেন, তাদের শাস্তির দাবিতে যারা লড়বেন তাদের সকলের আন্দোলনের প্রতি বিজেপির সমর্থন থাকবে। প্রয়োজনে আমরা দলমত নির্বিশেষে সকলকে দেবো, তাই আমাদের এই আন্দোলনের প্রতি সমর্থন আছে, অন্যান্য আন্দোলনের প্রতি। কিন্তু আমরা এই আন্দোলনের উদ্যোক্তা নই, আমরা আগেও বলেছি এখনও বলছি যে আমরা এই আন্দোলনের উদ্যোক্তা নই। কিন্তু যেভাবে এখন তো পশ্চিমবঙ্গ পুলিশের অদ্ভুত দেখছি, ভিডিও অন ডিমান্ড, যখন যখনই প্রয়োজনে একটা করে স্টিং অপারেশন করে ভিডিও বের করছে। আমরা মনে করি এই ভিডিও সত্যতা যাচাই করা দরকার। আমরা এই ভিডিওর বিরুদ্ধে আইনি লড়াই লড়বো। আমাদের মনে হয়েছে এই ভিডিও মট ইচ্ছে করে তৈরি করা হয়েছে ছাত্র সমাজকে ভয় দেখানোর জন্য, যেন ছাত্র সমাজ এই আন্দোলনে অবতীর্ণ না হয়। কিন্তু ভয় দেখিয়ে এইভাবে গণতান্ত্রিক আন্দোলন দমনপীড়ন করা যাবে না। আমরা অতীতে দেখেছি সিভিক ভলেন্টিয়ার যাদের কোনো আইনগত জায়গা নেই তবুও তাদের হাতে লাঠি ধরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে দিয়ে লাঠি চার্জ করানো হয়েছে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে। শুধু বিজেপির আন্দোলন নয়, অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনেও করা হয়েছে। এবারও কি এই ধরনের ঘটনা ঘটানো হবে? তাই আগে থেকে দায়ভার অন্য কারো ঘাড়ে দেওয়ার জন্য এখন থেকে অন্যদের প্ল্যানিং অন্যদের প্ল্যানিং করে কি চিৎকার করা হচ্ছে? যাতে প্রকৃতপক্ষে যখন ঘটনা হবে পুলিশের তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যেন দায়ভারটা নিতে না হয়, তখন যেন বলতে পারা যায় যে আমরা আগেই বলেছিলাম বিরোধীরা এরকম করবে, বিরোধীদের চক্রান্ত, বিরোধীদের কুৎসা, প্রয়োজনে বিজেপি নবান্ন অভিযান করবে নিজের ব্যানারে আলাদা করে উপযুক্ত সময় নিয়ে দিয়ে এবং পুলিশকে জানিয়ে বিজেপি নবান্ন অভিযান করবে। তাই পুলিশকে আমি অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাল হিসেবে